এক ব্যক্তির শরীরে একটি শুকুরের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার পর কি হয়েছিল, কেন কিম জং উন সব সময় তার প্রাইভেট টয়লেটকে নিজের সাথে রাখেন, ক্রিকেট ইতিহাসে কোন ম্যাচে এক বলে 286 রান করা হয়েছিল, এমনই সব ইন্টারেস্টিং আর মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ফ্যাক্ট নাম্বার এক, আপনি কি কখনো এমন মিউজিক অ্যালবামের কথা শুনেছেন যেটি মহাকাশে রেকর্ড করা হয়েছিল? যদি না শুনে থাকেন তাহলে জেনে নিন, 2015 সালে অ্যাস্ট্রোনট ক্রিস হার্টফিল্ড একটি মিউজিক অ্যালবাম প্রকাশ করেছিলেন। আর অবাক করা বিষয় হল এই অ্যালবামের প্রতিটি গানকেই তিনি মহাকাশে রেকর্ড করেছিলেন। ফ্যাক্ট নাম্বার দুই, আপনি কি জানেন আপনি যদি একটি আঙুর ফলকে মাইক্রো ওভেনের মধ্যে রাখেন তাহলে কি ঘটবে? আপনি বিশ্বাস করবেন না, আপনি যদি মাইক্রো ওভেনের মধ্যে কোনো আঙুর ফলকে রাখেন তাহলে সেটি বিস্ফোরিত হবে। এটি ঘটার কারণ হলো আঙুর ফলে এক প্রকার প্লাজমা থাকে, তবে এটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়। ফ্যাক্ট নাম্বার তিন, আপনি কি জানেন কিম জং উন যখন কোথাও ট্রাভেল করে তখন সে তার নিজস্ব প্রাইভেট টয়লেটকে সাথে নিয়ে যায়, আর তার কারণ হলো যাতে করে তার মলমূত্র তার শত্রুদের হাতে না পড়ে, কারণ যদি তার মলমূত্র তারা পেয়ে যায় তাহলে তারা তার ডায়েট আর হেলথ স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবে। এমনকি ট্রাভেলের সময় সে যে হোটেলে অবস্থান করে সেখানে তার চলে যাওয়ার পর এত ভালোভাবে পরিষ্কার করা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় বড় ফরেন্সিক টিমও সার্চ করে কিছুই পাবে না। ফ্যাক্ট নাম্বার চার, আপনি কি জানেন বিখ্যাত কোল্ড ড্রিঙ্কস কোম্পানি রেডবুল একসময় তাদের কোম্পানির খালি ক্যানকে বড় বড় নাইট ক্লাবের ডাস্টবিনে ফেলে রাখত, যাতে করে লোকজন মনে করে এটি একটি পপুলার ড্রিঙ্কস আর তারা এটি কেনে, আর তাদের এই আইডিয়াটা কাজেও লেগেছে। ফ্যাক্ট নাম্বার পাঁচ, ক্রিকেট নিয়ে ইতিহাসে অনেক মজার ঘটনা রয়েছে, কিন্তু এবার আমি আপনাদেরকে ক্রিকেট ইতিহাসের এমন একটি ঘটনা সম্পর্কে বলবো যা শুনে আপনার হাসি আটকে রাখতে পারবেন না। 1984 সালে ভিক্টোরিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে একদিন একটি ম্যাচ চলছিল, আর ম্যাচ চলাকালীন সময়ে একজন ব্যাটসম্যান যখন বলে আঘাত করে তখন সেই বল গিয়ে একটি গাছের ঢালে আটকে যায়, আর তারপর সে ব্যাটসম্যান দৌড়ে 286 রান করে, আর ফিল্ডিং টিমে গাছে চড়ার মতো কেউ ছিল না। ফ্যাক্ট নাম্বার ৬, আপনি কি জানেন সৌভাগ্য কাকে বলে? অস্ট্রেলিয়াতে বিল মর্গান নামের একজন ট্রাক ড্রাইভার ছিল, আর একদিন রোড অ্যাক্সিডেন্টে সে ভয়ঙ্করভাবে আহত হয় এবং কোমায় চলে যায়, আর তার দুই দিন পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে 14 ঘন্টা পর আবার জেগে ওঠে, তাও আবার সম্পূর্ণ সুস্থ হয়ে, আর এরপর সে তার নতুন জীবন ফিরে পাওয়ার খুশিতে রাস্তা থেকে একটি লটারি টিকিট কিনে, আর সে টিকিটের মাধ্যমে সে $17,000 একটি দামি গাড়ি লটারিতে পেয়ে যায়। তবে ঘটনা এখানে শেষ নয়, সে লটারি জেতার কারণে তার কাছে অনেক চ্যানেল থেকে নিউজ রিপোর্টার আসে, তারা তার সৌভাগ্য নিয়ে একটি প্রতিবেদন বানানোর জন্য তাকে প্রস্তাব দেয়, আর তাকে বলে আরেকটি লটারির টিকিট কিনতে যাতে করে ওই টিকিটটা দিয়ে তারা শুটিং করতে পারে, কিন্তু তারপর যা ঘটেছিল তা একেবারেই অবিশ্বাস্য ছিল, কারণ সে টিকিট ঘষে দেখতে পায় $250,000 লটারি জিতে গেছে। ফ্যাক্ট নাম্বার ৭, বিল মর্গানের কথা শুনে যদি আপনার নিজেকে দুর্ভাগ্যবান মনে হয় তাহলে এখন আমি যার কথা বলতে চলেছি তার কথা শুনে আপনি নিজেকে অনেক ভাগ্যবান মনে করবেন। ওয়ালটন স্যামপোর্ড নামের এই ব্যক্তির উপর তার জীবনে তিনবার বজ্রপাত পড়েছিল, যদিও প্রথম দুইবার সে বেঁচে গিয়েছিল, কিন্তু আপনি শুনলে আরও অবাক হবেন মৃত্যুর পরও বজ্রপাত তার পিছু ছাড়ছিল না, তার কবরের উপরও তিনবার বজ্রপাত পড়েছিল। ফ্যাক্ট নাম্বার ৮, এখন আমি আপনাদের মাইক্রোস্কোপের দুনিয়ায় অ্যামেজিং কিছু জিনিস দেখাতে চলেছি, এটা দেখে আপনার কি মনে হচ্ছে, কোন এলিয়েন? না বন্ধুরা, এটি হলো একটি পিঁপড়ার মাথা, আর এটি হলো একটি মাছির মাথা, এগুলো লবণের কোষ, একটি বল পেনের নিপ, বালি, শুয়ের ভেতর সুতা, মানুষের মাথার চুল, সত্যিই অ্যামেজিং তাই না? ফ্যাক্ট নাম্বার ৯, এবার আমি আপনাদের অসাধারণ একটি কোইনসিডেন্ট সম্পর্কে বলবো। ক্রিশ্চিয়ানো রোনালদো লিওনেল মেসির থেকে বয়সে 869 দিন বড়, আর আশ্চর্যের বিষয় হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে জুনিয়র রোনালদো মেসির ছেলে থিয়াগো মেসির থেকেও 869 দিনের বড়। ফ্যাক্ট নাম্বার ১০, এখন আপনারা একটি মশার পাশে রাখা একটি ছোট বস্তুকে দেখতে পাচ্ছেন, আর এটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট বই, যার আকার একটি চালের চেয়েও ছোট। আপনি শুনে অবাক হবেন এর মধ্যে 30টি পৃষ্ঠা রয়েছে, যার ভেতরে অনেকগুলো লাইন রয়েছে, এমনকি কয়েকটি পৃষ্ঠায়
কালারফুল ছবিও আছে। ফ্যাক্ট নাম্বার এগারো, আমরা সাধারণত কোনো মোমবাতিকে এভাবে জ্বলতে দেখি, কিন্তু আপনি কি জানেন মহাকাশে কিংবা জিরো গ্র্যাভিটিতে যখন কোনো মোমবাতিকে জ্বালানো হয় তখন তা দেখতে কেমন দেখায়? তাহলে দেখতে থাকুন। ফ্যাক্ট নাম্বার বারো, আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে এই ফ্যাক্টটি আপনার অনেক কাজে লাগবে। আপনি যদি আপনার ওয়াইফাই রাউটারের রেঞ্জ আর স্পিড বাড়াতে চান তাহলে একটি ফয়েল পেপারকে ওয়াইফাই রাউটারের অ্যান্টেনার পেছনে রেখে দিন, এতে করে আপনার ইন্টারনেট স্পিড অনেক বেড়ে যাবে। ফ্যাক্ট নাম্বার তেরো, আপনি কি জানেন বিখ্যাত ড্রাগ মাফিয়া পাবলো এসকোবারের তার টাকার বান্ডেল বাঁধার জন্য প্রতি মাসে $2,500 রাবার ব্যান্ডের প্রয়োজন হয়? ফ্যাক্ট নাম্বার চোদ্দ, আপনি কি জানেন মৌমাছিরা লুকিয়ে রাখা কোনো বোমকে খুঁজে বের করতে পারে? আসলে তারা তাদের জিভ আর অ্যান্টেনার সাহায্যে বোমের ফ্রিকোয়েন্সিকে ডিটেক্ট করতে পারে, আর কিছু বিজ্ঞানী তাদের এই সক্ষমতাকে কাজে লাগানোর চেষ্টা করছে। ফ্যাক্ট নাম্বার পনেরো, আপনি হয়তো অনেক প্রজাতির বাঘের কথা শুনেছেন, যেমন বেঙ্গল টাইগার, সাইবেরিয়ান টাইগার ইত্যাদি, কিন্তু আপনি কি জানেন এমন একটি বাঘের প্রজাতি রয়েছে যার গায়ের রং সোনালী? এর নাম হলো গোল্ডেন টাইগার। আর এই প্রজাতির বাঘ এতটাই রেয়ার যে পুরো পৃথিবীতে এর সংখ্যা মাত্র 30টি। ফ্যাক্ট নাম্বার ষোলো, আপনি তো বিভিন্ন সাইফাই মুভি কিংবা টিভিতে অ্যাস্ট্রোনটদের স্পেস শ্যুট দেখেছেন যেগুলো এমন থাকে, কিন্তু আপনি কি জানেন একটি স্পেস শ্যুটের ভেতরটা কেমন থাকে? তাহলে এটা দেখুন, স্পেস শ্যুটের ভেতরটা ঠিক এমনই থাকে যার ভেতর এত এত যন্ত্রাংশ থাকে, আর এর ওজন হয় 30 কেজি। ফ্যাক্ট নাম্বার সতেরো, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে মাঝরাতে ঘুমের মধ্যে হঠাৎ কোনো ঝটকা খেয়ে আপনি জেগে উঠেছেন কিন্তু আপনি বুঝতে পারেন না কেন এমনটা হলো? এটি আসলে তখনই ঘটে যখন আমাদের ব্রেন মনে করে যে আপনি এখন মারা যাচ্ছেন, তাই আমাদের ব্রেন তার সর্বশক্তি দিয়ে আমাদের জাগিয়ে তোলে। সত্যিই অ্যামেজিং, তাই না? ফ্যাক্ট নাম্বার আঠারো, আপনি কি জানেন পৃথিবীতে যত পিঁপড়ে রয়েছে তাদের মোট ওজন পৃথিবীতে থাকা সমস্ত মানুষের মোট ওজনের সমান? হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ও উইলসন আর জার্মানের বায়োলজিস্ট রবার্ট হেলডবলারের একটি গবেষণায় তারা এই তথ্য প্রকাশ করেছে। ফ্যাক্ট নাম্বার ১৯, আপনি কি জানেন গ্রিনল্যান্ডের শার্ক বা গুড়ি শার্ক সাধারণত 400 বছর পর্যন্ত বেঁচে থাকে? তবে আপনি শুনলে বিস্মিত হবেন, এরা 150 বছর হওয়ার আগ পর্যন্ত অ্যাডাল্ট হয় না, মানে 150 বছর বয়সের আগে তাদের যৌবন আসে না। এমনই অ্যামেজিং সব ফ্যাক্ট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ফ্যাক্ট নাম্বার ২০, একবার একজন ব্যক্তির দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল আর সেই মুহূর্তে ডাক্তাররা অনেক খোঁজার পরও কোনো কিডনি জোগাড় করতে পারেননি, তাই তারা বাধ্য হয়ে একটি আজব সিদ্ধান্ত নেন। তারা সেই ব্যক্তিকে কিছুদিন বাঁচিয়ে রাখার জন্য একটি শুকরের কিডনি নিয়ে তার শরীরে ট্রান্সপ্ল্যান্ট করে দেয়, আর এটি কাজও করেছিল। ডাক্তাররা শিওর ছিল না যে এটি কাজ করবে, কিন্তু তার শরীরে এটা এত ভালোভাবে কাজ করছিল যে ডাক্তাররা পরবর্তীতে বলেছিল সে চাইলে এই কিডনি পার্মানেন্টভাবে ব্যবহার করতে পারে।